এবছর 2020 আমাদের ইসকন মায়াপুরে যে প্রতি বছর জিবিসি মিটিং হয়, এই জিবিসি মিটিংয়ে যে গুরুবর্গরা রয়েছেন ওনাদের সেই শুভেচ্ছা সেবা করার প্রসাদের সেবা করার সুযোগ পেয়েছি আমাদের সুলভ কিচেন ডিপার্টমেন্ট থেকে। তো এই ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট করেন হেড অফ দ্য হচ্ছেন আমাদের শ্রীপাদ রাধুজী বাবু, তারপরে আছেন মনমোহন বাবু, ওনাদের আজ্ঞায় আমরা এই রন্ধন সেবায় সুযোগ পেয়েছি। তো আজকের এই দিনে অথরিটি থেকে আমাদের যা নির্দেশ করা হয়েছে, তো এই জিবিসি প্রসাদের দরুন আজকে ডিনার প্রসাদের মিনি পিজা দেওয়ার জন্য, তাই এই মিনি পিজার কিভাবে তৈরি করা হলো সেটা আমরা বলছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ময়দা মিক্স পিজার বেস বানিয়ে নেওয়া হয়েছে, এখন প্রতিটা পিজার বেসের উপরে ইটালিয়ান টমেটো সস দেওয়া হয়েছে, সসের উপর বিভিন্ন প্রকার ভেজিটেবল, ক্যাপসিকাম 3 প্রকার আছে, বেগুন ফ্রাই করা আছে, অলিভের স্লাইস রয়েছে, পনির রয়েছে, আর রয়েছে চিজ, মাজারান চিজ, অরিগানা, ব্রেজেল লিট, অলিভ অয়েল। এবারে ড্রেসিং করে ব্যাকিং হয়ে যাবে, ব্যাকিং হওয়ার পর মহাপ্রসাদে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তবু আপনার নামটা? আমার নাম নিত্যানন্দ রূপ দাস হরে কৃষ্ণ। আপনি মায়াপুর ইস্কনের ভক্ত? হ্যাঁ প্রভুজি। প্রণাম, ধন্যবাদ। হরে গো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আমরা এই সুন্দর পিজা তৈরি করা দেখে নেব, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই রকম পিজা তৈরি করে ভগবানকে অফারিং করে আপনারা প্রসাদ রূপে পাবেন। তো পূর্বেই নিত্যানন্দ প্রভু এই পিজা তৈরি করতে কি কি সামগ্রী প্রয়োজন তা তিনি বলেছেন, আসুন। এবং হরে কৃষ্ণ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই এই দীননাথ গোবিন্দ দাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের আমন্ত্রণ থাকলো শ্রীরাম মায়াপুর হরে কৃষ্ণ।